আমি এখন আসছি বসুন্ধরা সব থেকে বড় মসজিদে। এই রোড দিয়ে যাচ্ছিলাম, মসজিদ থেকে যাওয়ার সময় সাইডে একটা জিনিস দেখতে পেলাম, অনেক বছর পর এই জিনিসটা আপনাদেরকেও দেখা। এই কারণে এই জিনিসটা দেখে থামলাম আমি, আমি একটু আপনাদের দেখাই জিনিসটা। এই বলেন তো এটা কি? এটা হচ্ছে লজ্জাবতী গাছ। যখন আমরা এটা টাচ করব এটা নেবে যাবে, বুঝছেন? টাচ করলেই লজ্জা পায়, নিভে যায়। লজ্জাবতী গাছ, এটা হচ্ছে লাল রক্তজবা, আর একটা আছে সাদা রক্তজবা, সরি রক্তজবা না লজ্জাবতী, আর একটা আছে সাদা, ওটা ফুলটা সাদা হয়। যেটাই টাচ করবেন সেটাই একেবারে জুবে যাবে। আমি দেখা এটা ধরে না, এটা ঠিক আছে, যেটা ঝাঁকি লাগলেও জুবে যাবে। যেটাই টাচ করবেন, এখন যদি আমি সবগুলি, যে সবগুলি পাতা জুবে আসে আমি সবগুলিকে ই করে দিলাম, সব পাতা জুবে গেছে, দেখছেন এখানে। আবার 2-3 মিনিটের মধ্যে এটা খুলে যাবে। এদিকে অনেক ওই দেখেন, এদিকে একেবারে ঝোপ ঝাড়ের মতো হয়ে আছে অনেক দূর পর্যন্ত, টাচ করলেই ইয়া হয়ে যাবে। ধরেন এই যে এটা দেখায়, ঠিক আছে।